Hey, what's up, guys? Welcome back to another video. শুরু করছি আজকে নতুন ব্লগ। এই সবে মাত্র ঘুম থেকে উঠলাম, এবার ফ্রেশ হবো, মুখ টুক ধুতে হবে, চোখগুলো ভালো করে খুলতে পারছি না। এই এখন উঠলাম, ওটা হালকা করে ফ্রেশ হয়ে নি, তারপর ক্যান্টিনে যাবো আজ কিছু। তো আমি এখন রেডি ক্যান্টিনে যাওয়ার জন্য, অন্য কোথাও নয়, ক্যান্টিনে যাবো। ক্যান্টিন ব্রেকফাস্ট তো করতে হবে নাকি? আগে ব্যাপার হচ্ছে সামনে দিকে এটা বাড়ি দিত, কিন্তু এখন কাকু নিজের দিকে রাখে। ওই মানে যেটা চা থাকে, চায়ের কেটলি, ব্রেকফাস্ট আছে অভদ্র পুরি। হ্যাঁ সুদীপ, তো গাইজ কলেজ যাওয়ার জন্য পুরো টোটালি রেডি, এরপর আমরা বেরোচ্ছি কলেজ। চলো ভাই ভাই, এই মাত্র গাইজ ক্লাস থেকে এলাম, ক্লাস শেষ আজকে টোটালি। আজকে ভলি খেলতে যাবো কি না যাবো কি না বল তো পাবো নি। আচ্ছি বাত বলি, আপকো আচ্ছি লাগি, যাবো নি তো। জামা প্যান্ট এখন সব খুলে দিই আস্তে আস্তে, তারপরে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আগে চা খেতে যাবো। সেই লেমন টি, সেই লেমন টি, অনেক দিন হয়ে গেল, অনেক দিন হয়ে গেল চা খাইনি। রুম পৌঁছে যায় যদি রুমে এসে খাই, চায়ের সাথে পকোড়া। আবি গাইস, হাম লোগো কা টি ব্রেক কা টাইম হো চুকা হ্যায়, মেয়ে অর পিন্টু যা রহা হুঁ টি ব্রেক, ইয়ানি টি, চায়ে পিনে কে লিয়ে বস, চায়ে পিনে কে লিয়ে। পিন্টু চায় লেকার আ গিয়া হ্যায়, আবি চায় পি রহা হ্যায়, মেয়ে নিয়ে পি রহা হুঁ কিউকি মুঝে আচ্ছা নেই লাগতা চায় পিনা, ঠিক আছে, ইসলিয়ে নেই পি রহা হুঁ। পিন্টু পি রহা হ্যায় ওর চায় কে সাথ দিয়া হ্যায় ইতনা ছোটা সা এক পকোড়া, ও পিন্টু ডাল লিয়া অদ্ভুত কিছু হ্যায়। আর ইস তরফ চল রহা হ্যায় গাইজ ভোলি খেলা, এ লোক গাইজ কর রহা হ্যায় ভোলি কা প্র্যাকটিস, হাম নেই খেলেঙ্গে ইসকি কি বল, জ্যাদা নেই মিলতে হ্যায় ওর উতনা শানদার তরিকো সে মুঝে আচ্ছা ভি নেই লাগতা হ্যায়। হে গাইজ, এই সবে মাত্র ক্যান্টিন থেকে এলাম, আর ক্যান্টিনে খেতে গেছিলাম, ক্যান্টিনে খেতে যেয়ে দেখছি হঠাৎ করে থালার মধ্যে মানে একজনের আমার নয় মানে গোবি দিয়েছিল, তাকে গোবির মধ্যে পোকা দেখকার শখ হো গিয়া, মেসেজ আয়া সাথ মে গ্রুপ মে, মেসেজ পর দেখা এক ছোটা সা কীড়া নিকলা উসমে সে, উল্টা সিধা হো গিয়া, খানে খানে কা মুড চলা গিয়া বিলকুল ভি। আর খানা তো এসে লেভেল কা দেতা হ্যায় ইয়াহ পর, ইসলিয়ে আরে কেনা কে চাতে হো, লেভেলের খাবার দেওয়ার জন্য মুখে কোনো শব্দ আসছে নি। আর এখন রুমে রুমে বসে আছে, রুমে বসে আছে বলতে কি চলছে, লেখা চলছে, নোটস লেখা, আর ইচ্ছা আছে রিক ভাই, ভাই পর লিখছে মনোযোগ দিয়ে। হেই ও কি রে বাবা, ভাই পর লিখছে, পিন্টুর বেড খালি, পিন্টু জানি না কোথায় মজা মারতে গিয়েছে, বই পড়ে সত্যি কথা বলতে যে ঘুমিয়ে আছে, এই ছেলেটাই বই পড়ে আর আমরা আছে সব দেখাচ্ছি এখন, ঠিক আছে, মানে ও নোটস গুলা আর লেজেন্ড বাকি রয়ে গেল তাকে দেখো, ও এই যেখানে ঘুমাচ্ছে মাঠে, ও কলেজে যা কিছু লিখিছে সবার কাছে নোটস গুলা হয়তো পাবে, ওর কাছে কিন্তু পাবেন মানে খাতাতে পাবেন, মোবাইলে তো তুলে থাকতে পারে। সুদীপ পাল, তো রুমের মধ্যে এই সিন চলছে, আর গিটারটা রুমে নেই, গিটারটা বেবি নিয়ে চলে গেছে, ঠিক আছে, যার জন্য রুম এখনো কোনো নয়েজ নেই, আর না হলে সবসময় চলতে হয়, কেউ না কেউ বাজাচ্ছে, মাথাটা একদম মানে যন্ত্রণা হয়ে যায়। এই সবে মাত্র অনুভবের প্রবেশ, তোমার এই ক্লান্ত মুখে প্রবেশ, ক্লান্ত চোখে, সরি মুখে বলছি, আরো চোখে প্রবেশ আমার খুব দারুণ লেগেছে। করি অনুভব কোন গল্প নিয়ে এসছে, অনুভব তুই কি বলতে এসেছিস আমার রুমে বল, অনুভব কি বলতে এসেছিস বল, কিছু না ভাত খেয়েছিস, ওরে জিজ্ঞাসা করতে এলি তুই, খেলি তুই, চ্যানেলের ব্যাপারে কিছু একটু বলো, তুই খেলি না না তুই তুই খেলি, হ্যাঁ খেয়েছিস, কেমন কি খেয়েছো, আজকে আজকে এতে মেসেজে কি এসেছে, খাবার চেঞ্জ হলো লাস্ট পর্যন্ত, আবার নতুন করে খাবার বানালো, কি বানালো, আজ গোবিতে পোকা পুয়ে পড়ে গেছে বললাম না, পোকা পড়ে গেছে তার জন্য সবারই একটু মুড খারাপ হয়ে গেছে খাবার নিয়ে।
আর বললো যে নতুন ভাবে সবজি হবে, আমরা তার পাবো না, আমরা খেয়ে নিয়েছি, আমরা সব হজম করে নিই, সব আমরা সব হজম হয়ে যাবে। আমার গায়ে যখন জলদি জলদি লিখতে হবে, তোমরা দেখতে চাও আমি কিভাবে লিখি, না দেখতে চাইলেও দেখাবো আমি। I don't wanna see you, I don't wanna hear you tonight, I don't wanna fight you, you don't wanna know if I feel right. I don't wanna just forgive you, I just wanna be fine. I've been waiting for a sign to light up, yeah, and your heart is out of sight. I just wanna feel mine. এখন বাজছে প্রায় 9:30, আর আজকের ব্লগটা ভাবছি আর বেশিক্ষণ বাড়াবো না, ঠিক আছে, এখন সবাই পড়ছে, জমিয়ে পড়ছে, আর অ্যাসাইনমেন্ট একটা বাকি আছে, সেটা আজকে শুরু করবো না, আজকে যদি সবকিছু করি কালকে কি করবো, তাই তো, ওটা কালকেই করবো। কাল জিনিসটা যদিও খারাপ কিন্তু কিছু করার নেই, আর ভালো লাগছে না, ভালো লাগছে না বলতে একটা নোটস আছে সেটা লিখতে হবে, পুরোনো নোটস যেটা লিখিনি, যার জন্য ওটা লিখতে হবে, প্রায় 22 পেজের মতন হবে, সেটা লিখার পরে কালকে একটা অ্যাসাইনমেন্ট আছে সেটা করবো। তো চলো, বাই বাই, মিলতে নেক্সট ভিডিও পর, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগস।